এই যে যার জন্য নীলষষ্ঠী আমার হচ্ছে তাকে আগে জল দেই, শান্ত করি, নতুন জামা পরে গরমে নাজে হাল হয়ে গেছে আমার নীলষষ্ঠীর ছোট্ট নীলটা। ক্লিপও নতুন করেছে, কি ক্লিপ ও, তাই জানি না, রাহুল গেছিল শিয়ালদা, তো সেখান থেকে এই এই গ্লুকন্ডিটা তো পুরনো, এই গ্লুকন্ডিটা নিয়ে এসেছে। আর বহুদিন পর একটা ফ্রি দেখলাম, ফ্রি তো আজকাল পাওয়াই যায় না, এইটা ফ্রি দিয়েছে। আর এনেছে কোথায় এইটা, আমি বললাম রুয়াবজা নিয়ে আসো, রুয়াবজা খাবো, মিল্ক শেক বানাবো। তো এই আমাদের গরমের প্রস্তুতি শুরু হয়ে গেছে। কেমন আছো সবাই বলো, আমি ভীষণ ভালো আছি, গরম উপভোগ করছি, লু ফিল করছি, আমার খুব ভাল লাগছে। তো সেই জন্য আজকে টক ডাল আর তেতর ডাল নিয়ে চলে এসেছি। তো যাই হোক, কালকে তো নীলষষ্ঠী ছিল, আজকে টক ডাল তেতর ডাল গিমা পাতা এসব খাওয়ার দিন আর কি। কিন্তু গিমা পাতাটা আনিনি, কেন কি আমি বলিনি, শাক ধোয়া অনেক প্রবলেম, আমি এক্ষুনি বেরোবো, বেরিয়েছিলাম সকালে, কিছু দরকার ছিল। আর আলু ভাজা বা বেগুন পোস্ত বড়ি দিয়ে আলু পোস্ত আজকের দিনে খুব ভালো লাগে খেতে, কিন্তু আজকে আমি ওসব কিছুতেই যাব না। আর টমেটো আমের চাটনিও ভাবছিলাম বানাবো, কেন কি এতদিন আম খাইনি, আজকে মনে হচ্ছে আমের সবকিছু খাই, যদিও আমি অত আমের কাঁচা আমের প্রিয় নই, তবুও মনে হচ্ছে আর কি। তো আজকে বানিয়ে ফেলেছি টক ডাল তেঁতর ডাল আর অমলেট করে ফেলবো, এইটা খেয়েই বেরিয়ে যাই। তাও এখন অনেক বেলা হয়ে গেছে, কটা, দুটো বাজে বোধ হয় নাকি, দুটো বাজে। তো আমি জাস্ট ফিরে আগে জামা কাপড় না চেঞ্জ করে খাবার বসিয়ে দিয়েছি, কেন কি খেয়ে দেই আমাকে এইটা করেই আমি বেরিয়ে যাবো, আর টাইম পাবো না, লু ফিল করতে বেরোবো। যারা এই জল আর ফল নিয়ে এসছি আজকে, পেঁপে বলছি, পেয়ারা, সবেদা, কলা, এই সব জল আর ফল, এই ছাড়া আর কিচ্ছু খাওয়ার দরকার নেই, সারাদিন এই খেয়ে কাটিয়ে দিতে হবে, নাহলে হয়ে গেছে। তো এখানে আমার টক ডালটা হয়ে গেছে, তো ভেবেছিলাম আমের চাটনি বানাবো, কিন্তু বাবাইরও খিদে পেয়ে গেছে, আমারও লেট হয়ে যাবে, সেজন্য আর থাক ওটা কালকে, ফ্রিজে মিষ্টির রস জমিয়ে রেখেছি, রসগোল্লার যে চাটনি বানাবো তাই। যদিও আমি চাটনি টমেটো বা আমের কোনোটাই খুব ভালো বানাতে পারি না, না আমেরটা আমেরটা তাও ভালো বানাই, মানে মোটামুটি বানাই, কিন্তু ওই ভাজা মশলা পুরো পুরো করে ওসব আমি দিই না। কমপ্লিট।
কলকাতায় 40 ডিগ্রি টেম্পারেচার, বাড়ি থেকে বেরোবেন না, বললে কি আর আমাদের চলবে? রোদের মধ্যে এখন কাজে নিও, মাথা খারাপ হয়ে গেছে। এত গরম, বিধ্বস্ত, লু বইছে, কিন্তু কালকে পয়লা বৈশাখ, আইব্রো না করলে হয়? তো এখন যাচ্ছি আইব্রো করতে। আমার গাছগুলো পুরো ঝিমিয়ে গেছে, এসে গাছে জল দেবো। কালকে জল ফুল ফোটাতেই হবে। ফুল কি ফুটবে, ওরা মানে শুকিয়ে আমশি হয়ে যাচ্ছে, আমার ওই ছোটো ছোটো সরু সরু লিকপিকে পাতাগুলো। তখন যাই আইব্রোটা করে আসি, বোনও যাবে সাথে। তো পার্লার থেকে বেরিয়ে গেছি আমরা, এখন যাচ্ছি একটু ফুচকা খাওয়ার জন্য, আইব্রো কমপ্লিট। দেখি হ্যাঁ খাবো, তোদের থেকে খাবো। হয়ে গেছে মা, এই চাউমিনটা চায়নাটাউন থেকে আনা, হলুদ রঙে, এটাকে এগ চাউমিন বলে। এবার এগ দিয়ে বানানো এটা, এটা খোলা পাওয়া যায় প্যাকেটে, লুজ, ওটাকে না হয় রোদে শোকাতে হয় নালে ফ্রিজে রেখে দিতে হয় গিফট মেরে, মানে নর্মাল ক্যারি প্যাকেটে। তো ওই চাউমিন সেদ্ধ করে দিয়েছি, এইদিকে সব রেডি করে দিয়েছি, সয়াবিন দিয়ে আজকে চাউমিন হবে, সয়াবিন সিদ্ধ করে ধুয়ে রেখেছি, ক্যাপসিকাম পেঁয়াজ সব রেডি করে দিয়েছি। আর আমি পারছি না, এবার আমি বাথরুমে যাব, স্নান করবো, বাকিটা রান্না কর বাবায়ের হাতে, আমি আর পারছি না। এখন আমি যাব, এখন আমি স্নান করবো। এই এখন বাজে কটা? সোয়া নটা থেকে রাত 11টার মধ্যে 4 বার স্নান করব, তারপরে গিয়ে শান্তি হবে, তাও শান্তি হবে না। তাহলে এখন স্নান করতে যাই, বাকিটা তুমি করে নাও আগে। হ্যাঁ, সয়াবিনটা ভেজে তুলে নিবি, তারপর বাকি জিনিস। আর কোনো সস ফস কিচ্ছু দিতে হবে না, সাদা প্লেন চাউমিন বানা, ঠিক আছে? চাউমিনের কালারটা জাস্ট দেখো, মনে হচ্ছে ওরা দোকান। দারুণ বানিয়েছিস বাবাই। আমি একটু মোটা মোটা করে শশা কেটে নিয়েছি, সাথে ঝিরি ঝিরি করা পেঁয়াজ। রাত বাজে 12টা আর আমি নিয়ে বসেছি একদম রুয়াবজা, এটা ছাড়া আর কোনো গতি নেই। আর ঘর ঠান্ডা করার জন্য চাদর ভিজিয়ে মেলে দিয়েছি ঘরে, পারা যাচ্ছে না জাস্ট থাকতে, 42 ডিগ্রি, মানে যা তা অবস্থা। তো এইভাবে ঘরে চাদর, মানে ভেজা চাদর বিছিয়ে দিয়েছি, আর চুল ফুল পুরো ভিজিয়ে স্নান করে নিয়েছি। এতক্ষণে বললাম 4 বার স্নান হয়ে গেছে, এবারে রুয়াবজা, ঠান্ডা ঠান্ডা রুয়াবজা খেয়ে এবার শোবো। কালকের মেকআপ ভিডিওটাও এই টাইমে শ্যুট করেছি, কেন কি ছিল নীলষষ্ঠী, মায়ের বাড়ি গেছিলাম, মায়ের বাড়িতে ওখানে ছিল নীল, মানে সাবু মাই মেখেছিল, আমি মাখিনি, আমার শরীরটা ঠিক লাগছিল না। কিন্তু রাতে বলেছি যেহেতু যে ভিডিও দেবো, সেই জন্য বাড়িতে 11:30টার সময় এসে মেকআপ ভিডিও শ্যুট করে মেকআপ তুলে তারপর আমি শুয়েছি। আর তোমরা প্লিজ দেখো, কমেন্ট করো, আর এই আর কি, তোমরা কমেন্ট তো করো, মানে এত ভালো কমেন্ট করো, ওই 4-5টা কমেন্টের মধ্যে যে এত ভালো ভালো কমেন্ট থাকে না, তার জন্যই আমি ওই শক্তিটা পাই যে হ্যাঁ, এত গরমেও আমি এইভাবে ভিডিও বানাই, কিংবা এত গরম রাতে এসেও এই গরমের মধ্যে আমি মেকআপ ভিডিও শ্যুট করি। তো যাই হোক, তোমরা দেখো, কমেন্ট করো, সেটা আমার জন্য অনেক কিছু। আর চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, কালকে পয়লা বৈশাখ না, আজকেই পয়লা বৈশাখ। তোমাদেরকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা, ছোটদের অনেক ভালোবাসা, আর বন্ধুদের অনেক অনেক কি বলবো, রুয়াবজা।
চিয়ার্স তোমাদের সবার সাথে। তো চলো ভিডিওটা শেষ করছি, আর কালকে তো দেখা যাক কি করি না করি সেটা তো অবশ্যই শেয়ার করব। তো চলো টাটা, গুড নাইট।